আজ 18ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়, নিম্ন বুনিয়াদি বিদ্যালয়, মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র সমূহের শিক্ষার্থীদের, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুসহ ছাত্রছাত্রীদের 38তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে এদিনের এই অনুষ্ঠান শুভ উদ্বোধন ঘটান পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শ্রী বাত্য বসু মহাশয়। উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল, মন্ত্রী বুলুচিক বড়াইক, আন্তর্জাতিক অ্যাথলিট ভৈরবী রায় সহ জেলার বিভিন্ন আধিকারিক ও বিভিন্ন ব্যক্তিবর্গ। এদিন সকাল 9টায় শুরু হয়েছিল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সারা জলপাইগুড়ি শহর পরিক্রমার মধ্য দিয়ে এই বর্ণাঢ্য শোভাযাত্রা আবার বিশ্ব বাংলা ক্রীড়াঙ্গনে প্রবেশ করে, তারপর মাঠে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ছাত্রছাত্রীরা মার্চপাস্ট করে, এরপরে এই অনুষ্ঠানের শুভ সূচনা হয়। আপনারা দেখছেন উত্তরসুদ খবর, ব্যুরো রিপোর্ট ধূপগুড়ি থেকে। বীরভূম জেলার অংশগ্রহণকারী প্রতিযোগীরা তারা এগিয়ে আসছে, অভিবাদন জানাচ্ছে মঞ্চে উপস্থিত বিশিষ্ট জনদের। কোচবিহার জেলা বর্তমানে মূল মঞ্চের ঠিক সামনে খুঁজে খুঁজে পায়ে এগিয়ে চলেছে, পায়ের সঙ্গে পায়ের কদমের সঙ্গে কদম মিলিয়ে কোচবিহারের প্রতিযোগীরা। কোচবিহার জেলা করে পশ্চিম মেদিনীপুর জেলা, পশ্চিম মেদিনীপুর জেলার ছোট্ট প্রতিযোগীরা তারা অভিবাদন জানাচ্ছে অনুষ্ঠান মধ্যে উপস্থিত বিশিষ্ট জনদের। এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান মধ্যে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী অধ্যাপক বাস্তবসম উপস্থিত রয়েছেন, উপস্থিত রয়েছেন আরো বিশিষ্ট জনদের। এবারে এগিয়ে আসছে পুরুলিয়া জেলা, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে, বিভিন্ন প্রান্ত থেকে স্কুলের পড়ুয়ারা যারা তাদের কাজের লেভেল পার করে, জেলার স্তর পার করে আজ রাজ্য স্তরের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়েছে, তারা সকলে প্রথম স্থানাধিকারী। কিন্তু আজ দেখবার এই প্রথম স্থানাধিকারীদের মধ্যে তারা সর্বোচ্চ আসন প্রাপ্ত করে। এবারে মালদা জেলার এই প্রতিযোগীরা তারা এগিয়ে আসছে তৃপ্ত পায়ে, আমরা দেখতে পাচ্ছি তারা অভিবাদন জানাচ্ছে। মাননীয় গৌতম পাল সভাপতি প্রাথমিক, পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ, অন্যান্য বিভাগীয় আধিকারিক, আরো যারা ডিপিএসসি চেয়ারম্যানরা আছেন, বিদ্যালয় শিক্ষা প্রাধিকারের অন্যান্য আধিকারিকরা আছেন, প্রাথমিক শিক্ষা পর্ষদের অন্যান্য আধিকারিক এবং কর্মীরা আছেন, আছেন পুরসভার পুর প্রধান থেকে শুরু করে আরো পৌর প্রতিনিধিরা, পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যালয় ক্রীড়া সংসদের সমস্ত সদস্যগণ, ক্রীড়া পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত আধিকারিকেরা, আমার স্নেহের আমার অত্যন্ত প্রিয় ছাত্রছাত্রীরা, বিভিন্ন বিদ্যালয় থেকে উপস্থিত প্রধান শিক্ষক শিক্ষিকা যারা এসেছেন, ভারপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকারা যারা এসেছেন,
যাদের আমি সাদর ধন্যবাদ জানাচ্ছি। আপনারা উপস্থিত হয়েছেন, এতে আমাদের মর্যাদা এবং প্রাথমিক শিক্ষা পর্ষদের গরিমা বৃদ্ধি পেয়েছে। আরো উপস্থিত অন্যান্য বিশিষ্ট জনেরা আছেন এবং সর্বোপরি আমার সংবাদ মাধ্যমের মুদ্রণ এবং বৈদ্যুতিন উভয় মাধ্যমের বন্ধুরা আজকে উপস্থিত হয়েছেন। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। সভাপতি গৌতম পাল একহস্ত স্বাগত জানিয়েছেন, আমিও আপনাদের সবাইকে সম্ভাষণ জানাই, কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো, আমি শুরুতেই বলেছি, বিশিষ্ট অ্যাথলিট তথা ট্রিপল জাম্প এশিয়ার ব্রোঞ্জয়ী শ্রীমতী ভৈরবী রায়কে। আজকে এই ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত থেকে আমাদের ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়ার জন্য আজ আন্তঃরাজ্য স্কুল ক্রীড়া প্রতিযোগিতার রাজ্যস্তরে 24তম এই বার্ষিক যে ক্রীড়া উৎসব তাতে উপস্থিত হতে পেরে আমার সত্যিই খুব ভালো লাগছে। তা হলো বাংলা একাডেমি, বাংলার একটি সারস্বত সংস্থা, সেটি আমাকে দেখভাল করতে বলেছিলেন। আমি গতকাল এখানে এই প্রথম জলপাইগুড়ি শহরে গোটা কলকাতা শহরে যে সাহিত্য উৎসব হতো সেটাকে তুলে এনে আমরা জলপাইগুড়ি শহরে আমরা স্থাপন করেছি, প্রায় হুবহু একটা রেপ্লিকার মতো। এবং সেখানে উত্তরবঙ্গের সমস্ত সাহিত্যিকদের আমরা জড়ো করতে পেরেছি। কালকে ওই ধরনের একটা অনুষ্ঠান উদ্বোধনের পর আজকে, কালকে ছিল মানসিক সৃজন আর আজকে হচ্ছে শারীরিক সৃজন, এই দুই সৃজন আজকে জলপাইগুড়ি শহর এই সৃজনের সাক্ষী থাকে। বঙ্কিমের সাংস্কৃতিক মানচিত্র জরিপ করার প্রকল্প নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার, এবং আপনারা জানলে খুশি হবেন, আমি বিশেষভাবে গণমাধ্যমের বন্ধুদের বলছি, আমার দপ্তরে একটি নতুন সংস্থা আমাদের দপ্তরের ILSR ল্যাঙ্গুয়েজ এবং লিঙ্গুইস্টিক সেন্টার, আমরা এই সমস্ত মাতৃভাষাগুলিকে নিয়ে কাজ চালাচ্ছি এবং বাংলা যাতে ধ্রুপদী ভাষার মর্যাদা পায় কেন্দ্রীয় সরকারের কাছে, যা কেন্দ্রীয় সরকার এতদিন ধরে আমাদের বিশেষভাবে বঞ্চিত করে রেখেছে, আমরা সেটা ধারাবাহিক নিরন্তর একটা প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। আজকে উন্মুক্ত আকাশের নিচে অনাবিল খোলা মাঠে কচিকচাদের কলরবে যে মুখরিত হয়ে উঠছে চারদিক, দূর থেকে গুনগুন শব্দ যে ভেসে আসছে, এতে বোঝা যায় যে নবীন প্রাণের উৎসুক বাঁধনহীন উচ্ছলতা।